हेलो फ्रेंड्स, যুক্তাস লাইভ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আর তোমরা বলো কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো যথারীতি দেখো আমি রেডি হয়ে গেছি, তো এখন আমরা একটুখানি ঘুরতে যাচ্ছি। এই যাব সামনেই, কোথায় যাব সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো আর ভাবলাম একটু ঘুরে আসি, আর একটুখানি শীতের সময় তো একটু ঘুরতে ইচ্ছা করে বলো। গরমকালে তো এত ইচ্ছা করে না অতটা ঘুরতে, কিন্তু শীতকালে ঘুরে মজা, তাই ভাবলাম যে একটুখানি ঘুরে আসি। তো তোমাদের সাথেও শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি কি যাচ্ছি। আর ওই দেখো হাবিও রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি, তো এখন খালি বেরোবো। সোয়েটার পরা বাকি আছে, সোয়েটার পরে আমরা বেরিয়ে পড়বো। তো আজকে আর দেরি করছি না, তো চলো আমাদের সাথে থাকো, দেখি কতটুকু কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। অবশ্যই করব। আর তোমরা জানিও, মানে ভিডিওটা দেখে অবশ্যই পরে জানাবে যে কেমন লাগছে। তো আর বেশি বকবক না করে চলো বেরিয়ে পড়ি, আর পরে দেখি কখন কি কথা বলতে পারি, কখন কি সুযোগ হয় তো কথা বলবো, ঠিক আছে? তো এখন আমরা বেরিয়ে পড়ছি, দেখো মাস্ক পরে নিয়েছি। ওই দেখো মা গেট খুলছে, আর ওই এই দেখো আমি ওখানে ক্যাব বুক করছে, আর এই যে দেখো মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, টুপি পরেছে, আর খুব খুশি, ঘুরে ঘুরে যাবে তো যেন খুব খুশি। তো চলো তাহলে, মানে মা একটু হাই করে দাও। তো চলো পরে ঘুরে টুরে, মানে ঘুরে আসি, আর হ্যাঁ বাইরে গিয়ে দেখি কতটুকু কি শেয়ার করতে পারি, তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো। তো আমরা চলে এসেছি, আর আমরা এসেছি সিটি সেন্টার টুতে। এখানে মাঝে মাঝেই, মানে আগের বছর এসেছিলাম, বছরে এক দুবারই আসা হয়, এর বেশি আসা হয়ও না। গরমকালে তো একদমই আসা হয় না, খুবই দরকার ছাড়া। আর দেখো অনেক দিন পরই এসেছি, আর মেয়ে তো খুবই খুশি দেখো। আর এই যে দেখো এখানে খুব সুন্দর করে সাজিয়েছে, সামনে তো ক্রিসমাস আসছে, আর এখানে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লাগলো দেখতে, তাই আমি একটুখানি তুলে নিলাম। আর মেয়ে এসে চারিদিকে দেখছে আর বলছে এটা কি দেখো, ওটা কি, ওটা কে বসে আছে, এই এই মানে এই হাজারটা কোশ্চেন ওর লেখেই আছে, দেখো দেখিয়ে দেখিয়ে জিজ্ঞাসাও করছে। অবশ্য ওর তো জিজ্ঞাসা হবেই বলো, প্রথম এসেছে, মানে ছোটোবেলায় এসেছিল, তো এখন বড় হয়ে এসেছে। আর এই এখন আমরা ঢুকছি এই ভিতরে, আর ভিতরে খুবই ভালো লাগে, খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে, তো আমার খুবই ভালো লাগে। এখানে বসে অনেকক্ষণ সময় এমনিই কেটে যায়। তো বাচ্চাদেরও বেশ খেলার জিনিস আছে, গাড়ি আছে, সব চড়ার জিনিস আছে, তো বাচ্চাদেরও ভালোই লাগে, তো এই জন্য সব আমারও ভালো লাগে আর বাচ্চাদেরও ভালোই লাগে এইসব জায়গায় এসে। আর মেয়ে তো খুব খুশি, চারিদিকে ছুটে বেড়াচ্ছে। আর এই এখন এসে আমরা একটুখানি বসছি, আর মেয়েকেও বলেছি তুই একটু ঘোরাঘুরি কর। আর এই দেখো আমি একটুখানি ওকে নিয়ে ঘুরু ঘুরু করছি, আসলে ও ভয় পাচ্ছিলো, ওই রোবট টাইপের ওই খেলার জিনিসটাকে দেখে ও ভয় পাচ্ছিলো, তাই আমি বললাম ভয়ের কিচ্ছু নেই, তুই চল আমার সাথে। তো ওকে একটুখানি ঘুরিয়ে দিচ্ছিলাম, আর আমার হাবি একটু ভিডিও করছিলো, তো এই জন্য আমি ওকে নিয়ে একটু ঘুরু ঘুরু করছি। আর খুব, মানে দেখো খুব মজাও পেয়েছে, আর আমার সাথে একটু খেলছিলো ওখানে, একটু দৌড়াদৌড়ি করছিলো, তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা।
মেয়ে দেখো ঘুরছে, আর মেয়ে এসে বলছে আমাদের যে দেখো ওখানে অনেক দোকান আছে, গাড়ি আছে, চলো চলো আমরা যাই ওখানে ঘুরুঘুরু করতে যাই। তো আমি এই পিছনে ভিডিও করছিলাম, আমার মাকে নিয়ে এই জন্য এগিয়ে যাচ্ছিল। ও খুবই খুবই মজা পেয়েছে আর অনেক দোকান দেখেছে, ওর সব কিছু লাগবে। এই দেখো এসে গাড়িও চড়ে নিচ্ছে। ও প্রথমে তো একটুখানি চড়েছে, বেশ ভালোই মজা পেয়েছিল, কিন্তু জানি না চড়তে পারিনি, এক রাউন্ড ঘুরেই ও ভয় পেয়ে গেছে আর চড়েনি। তো যতটুকুই চড়েছে আমি ততটুকুই একটুখানি ভিডিও করেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বেশ ভালোই দেখো এই মজা করে চড়ছে এইটুকু। আর এই দেখো আমরা এখন বসে আছি। তো আমি ওখানে বলেছিলাম কথা, কিন্তু এত চারিদিকে আওয়াজ হচ্ছে যে আমি এই জন্য মিউট করে দিয়েছি। আর আমি এই জন্য বলে দিচ্ছি তোমাদের যে আমরা এখন বসে আছি, আর হাবি এখন কিছু আনতে গেছে খাওয়ার, কি আনবে দেখি, আনলে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বসে আছি, সবাইকে দেখছি, সবাই খেলছে, একটুখানি টাইম পাস করছি। আর মেয়ে দেখো না একটুখানি জিদ করছিল, কান্নাকাটি করছিল, এই জন্য মেয়ের মুখের অবস্থা দেখো কেমন হয়ে আছে। তো এখন একটু শান্ত হয়েছে, তাই একটু বসে আছি। তো আর বসে বসে সব দেখাচ্ছি, আর মা ওর সাথে একটুখানি বলছে যে এরকম করিস না ওরম করিস না, মজা করছিল মা। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আর এই দেখো হাবি চলে এসছে। কী নিয়ে এসছে হাবি? ও হাবি নিয়ে এসছে মোমো, হাবি এনেছে চিকেন মোমো, এই দেখো, আর খুব বিখ্যাত মোমো, খেতে খুব টেস্টি, ওয়াও মোমো। তো এই জন্য এই মোমোটা এখানে আসলে বেশ খেতে ভালো লাগে, তো এখানে আসলে সাধারণত খেয়ে নিই। তো বন্ধুরা আমাদের ঘোরাঘুরি মোটামুটি হয়ে গেল, এখন আমরা বেরিয়ে পড়ব। তো এই দেখো পিছনের রাস্তাগুলো কি সুন্দর, গাছের মধ্যে লাইট লাগানো আছে, খুব ভালো লাগছে। আর এই দেখো সবাই, তো ওই দেখো ওখানে সব কথা বলছে, সবাই গল্প করছে, আড্ডা মারছে। আর ওই দেখো সবাই, তো ওই দেখো সবাই, এখানে মা এখন মাথা পেঁচিয়ে নিচ্ছে, আসলে এখানে খুব হাওয়া দিচ্ছে, তো মানে একটু খোলা ইয়ের নিচে, তো ঠান্ডা লেগে যাওয়ার জন্য মা এরকম করে জড়িয়ে নিচ্ছে। আর মেয়েকেও টুপি পরিয়ে দিয়েছে, দেখো মেয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তো ওর একটা হাফ জ্যাকেট টাইপের কিনেছি, আর কিছু শপিং করিনি আজকে। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ব। তো আমরা এখন এসেছি অ্যামোনিয়া রেস্টুরেন্টে। তো ভাবলাম রাত্রির ডিনার তো রোজ একই করা হয়, ভাত আর ভাতই খাই আমরা সাধারণত, তো আজকে ভাবলাম একটু অন্য কিছু খাওয়া যাক। তো আজকে এখন আমরা রোল নিয়ে যাচ্ছি, এগ চিকেন রোল। তো হাবিও বললো যে চলো তাহলে আজকে রোল খাওয়া যাক, তো আমাদের সবারই পছন্দ, তো এই জন্য আমরাও রাজি হয়ে গেলাম। তো এই জন্য আমরা চলে আসলাম এখান থেকে, আমরা রোল নিয়ে তারপর আমরা বাড়ি চলে যাব, আর বাড়িতে গিয়ে ডিনারটা করে নিব। তো আজকে আমাদের এগ চিকেন রোলই হচ্ছে আমাদের ডিনার। তো ভালোই লাগে বলো, মাঝে মাঝে একটু অন্য কিছু খেতে, সবসময় রোজ রোজ একই জিনিস খেতে ভালোও লাগে না। তো এখন হাবি নেওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব। আর এই দেখো আমরা বাড়িতে চলে এসেছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। সবচেয়ে শেয়ার করার মেইন জিনিস কি জানো, এই প্যাকিং দেখো খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে, আর খুবই ভালো লাগছে। তো প্যাকিংটা সত্যি খুব খুব সুন্দর লেগেছে, তো ওই জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি বার করো, আমি একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো অনেকেই জানো, আমি দেখেছি তোমরা যারা নেও এখান থেকে তারা তো জানোই, তারা দেখেওছো, কিন্তু তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যদি কেউ দেখে না থাকো তাহলে তারা দেখতে পাবে। দেখো প্যাকিংগুলো খুব খুবই সুন্দর, দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা জানিও তোমাদের কার কার ভালো লেগেছে, তো আমার তো খুবই ভালো লেগেছে। তো এই জন্য আমি হাবি একটুখানি দেখিয়ে দিচ্ছে আর আমি ভিডিও করে নিচ্ছি। তো এখন এই দেখো এগ রোল মানে এগ চিকেন রোলটাকে বার করে নিচ্ছে। আর তো আজকের জন্য বন্ধুরা আমি এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে। তো আজকের জন্য বাই করে দিচ্ছি, বাই বাই, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।